মুলা হক নেখা হয় কোয়া মারা রুকুয়ে তামান ভগাইছে না বটলি আজি যখন তোর মন তো তামান ফুটিয়াই কিবা নতুন খবর আছে নেকি ওয়া অশান্তি কটা মই দেখুন কাউ অশান্তি দেখা নাই হলেও মোমাইদো আপুনি কথা বুঝিবলে চেষ্টা করকসুন আজি রাতি তো কিবা কই থাক অহাকালে পুয়াই তো ইয়া পা যাগ ও রাম 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 এ মই তহঁতৰ লগত থকাটো ইমান অশান্তি হৈছে না মই ইয়াতে থাকিম আৰু ইয়াত থাকিবৰ কাৰণে যিটো গুটি পাতিবলৈ পাতিম মই হেৰৌ দৰকাৰ হ'লে মই তহঁতক ইনকাম কৰিয়ে খুৱাম হেৰৌ পায় মই খালী হাতে মৌ মাহৰ পৰা জোল নমোৱা মানুহ আমুকা বৰ সহজ নহয় হ'লেও মোমাইদেউ বাৰু থ এইবিলাক কথা এতিয়া বাদ দে কিন্তু মই তোক কথা আশাৰ সোধো তই বেয়া নাপাবি কি কথা মোমাইদেউ কি কথা মানে ভাগিন বোৱাৰী এ তহঁতৰ বিয়া হোৱা কিমান বছৰ হ'ল বাৰু ছবছৰ হ'ল কিয় কিয় মানে কেলে নাতি পোৱালীটাৰ মুখ চাবলৈ মন নাযায় জানো কিহৰ সংসাৰ পাতিছ তহঁতি হা এতিয়ালৈকে নাতি পোৱালীটাই জন্ম দিব পৰা নাই ল'ৰা ছোৱালী জন্ম দিয়াটো ডাঙৰ কথা নহয় কিন্তু তাক প্ৰতিপালন কৰাটোহে ডাঙৰ কথা ল'ৰা ছোৱালী জন্ম দি খোৱা বা পিন্ধাব নোৱাৰিলে জন্ম দি কি লাভ আছে ভাগিন যিবোৰ কথাটো আগতে বুজি পাব লাগিছিল এতিয়া বুজি পাইছ মই কিন্তু আগতে বুজি পালো সেইকাৰণে বাপেকে বিয়াই পতা নাই বিয়া পাতিবলৈ ছোৱালীও পাব লাগিব নহয় তই ছোৱালীয়ে পোৱা নাই সেইকাৰণে বিয়া পতা নাই কি কথা কোৱা ভাগিন হা মোমাৰাক চিন নাপালি তই হা এই মোমাৰে এতিয়াও যদি হাজি কাচি ওলাই যায় নহয় চুট পুট কৰি এতিয়াও মোৰ পিছে পিছে ছয় সাতজনীমান ছোৱালী ঘূৰি ফুৰিব হা চিন নাপালি তই চাবি নেকি আহ আহ এ হ'ব 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 এতিয়া নালাগে মোৰ কাম আছে কাম কৰিব হা মই বৰ বেয়া বস্তু মোৰ লগত চেলেঞ্জ নকৰিবি কিন্তু হা এ হ'ব হ'ব যোৱা নাই নাই মানে বহুত দিনৰ মূৰত এইবিলাক কৈছোতো সেইকাৰণে এনেকুৱা হৈছে একো নাই হাত দি চাত দিগিলে ঠিকে আছে ঠিক আছে ঠিক আছে একদম লাইট কেচ ধৰ 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 ওৱে আৰু ফাৰ্ষ্ট টাইম নহয় দে নেক্সট ট্ৰাই এগেইন টান মই চেলো চুতে কি হ'লে মই গম পাই গেছো দেই তোৰ কামি হেৰাই এই নাঙাল খান লোক ল'ব পাৰা নাই ঐ পানী খাবি নেকি খাব পাৰি আনিব দেচোন অলপমান হয় নেকি ঐ মিঠে ঐ ভেচি ঐ কুনি গোটা চা অলপ ৱাটাৰ লৈ আহে নহ'লে ই স্বৰ্গগামী হ'ব ভাল পাইছা নে এতিয়া অলপ পাইছো দে তেতিয়াহ'লে তই ধৰ মই টানি ফেলে দেখুৱাম গিলাচটো এই আজি হঠাতে এনেকে কাম কৰাৰ কাৰণে এনেকুৱা হৈছে অলপমান এই ৰেষ্ট দে হবা কি কয় আঠটা নামৰাতেই তোক ৰেষ্ট দিব লাগে আৰু দুইটান মাৰিলি দেখোন জেট বুদ্ধি হৈ তই একদম স্বৰ্গ পাবিয়ে কি মানুহে আছে মুটা নাখাং ঘণ্টা ফাটিয়াই ফাটিয়াই কি ভাত ভাত কৰি আছা ইমান ভোক না তোৰ ইমান খাব পাৰা মোতকৈ বেছি খাব পাৰা দেখোন তই হে দেত মই যেনেকৈ কাম কৰোঁ মোৰ সেনেকৈ ভোক লাগে ও তই কামে নকৰা ক'ত ভোক লাগব মনে মনে থাক এনে মাথা চাথা বেয়া হৈ আছে মা কচোন তই যে আমাৰ ডোমৰ কথা কোৱা তই নে কি পঢ়া হা মই ও মই বিএ পাছ কৰছো মা কচোন তই খাৰা খাৰা ইমান মিছা কথা ক'ব পাৰা তই নে ক'ত বিয়া কৰিলি বিয়া নহয় এ বিএ পাছ কৰছো তাৰ জীৱ পঢ়াৰ নাম থাকে না কি তই কি পঢ়ছানো মই মেলো পাছ মেলো পাছ এইটো কি বস্তু ন মানে মেলৈ শিকাইছে থাক মেলৈ শিকাইছে মোৰ বিশ্বাস নহয় ই কিজানি অ আকৌ ভালকে নাজানে কিনো কথা কৈ এনো
মাটি শুনম না কি পারবি আর তার অর্থ আছে ও অর্থ আছে ও মানে অসম আ মানে আন্দোলন ও মানে গুড়ি খ মানে খা হ্যাঁ দেখাতে ই ব্যাংরা ওর তো তামাম চালে দেখুনি মেলুয়ে বুঝি মো হব দে লেকচার বন্ধ কর ভিতর ভাত দিছু আগতে গেতাই ভাত দিছা দে ভোক লাগছে খাবা দাও বল 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 মারবু এন্ডে আই সেলকা পড়লাই মা কুসুম মই ঘর ভিতর ভান্ডাখান মাটি দেখাম মায়ে চাওঁচোন কি হলে বাবা এ কি হল মানে হেৰি তোর ভাগিটা বনা হওয়া কেলান মই বাইক নাওমান গাঁওখান ঘুরে লৈ আহো নে কি কয় ইয়ে বাবা এখান যাবা নালগে ও তাকা বাইরের গাটো ইমান ভাল নহয় আর রসুন র বাবা একলাখান কাপড় পিন্ধি গেলি গাঁওর মানুহ কি কথা কব কৌছু হা কি কব ও গাঁওর মানুহ সবে জানে গুৱাহাটীৰ হস্পিটালত কি মানি আছিল ন ভাই গুৱাহাটীত থাকি পেলাই অলপ আপডেট হৈছি আৰু আপডেট দেৰিছ পিন্ধি কি হল তাতে আৰু হলিও গাঁৱৰ মানুহ মুখৰ কথা তই নাজানা নানান ঠাই নানান ধৰণৰ কথা উলিয়াব গম পাইছা না এ হেৰি কৰবি এ ফ্ৰকটোৱে পিন্ধি যাক দে হা আকৌ নহয় মাই কিনো হব তাতে মা মানে এইবোৰ ড্ৰেছ হল আজিকালিৰ যুগৰ ফেশ্বন সো একো প্ৰব্লেম নহয় ন অঁ সো ইয়া ইয়া আইলান গুৱাহাটী ইংলিছ হ কৰি আপুনি চিন্তা কৰিব নালাগে লগত মই থাকিম নহয় কোনে কি কৰে চাওঁ মই যদি থাকো কোনো একো চিন্তা কৰিব নালাগে আপুনি চিন্তা নকৰিব ইয়া ইয়া এই তই ক'ত যাবা নহবো তই আমাৰ লগত ফুৰিব যাব নোৱাৰা তই যদি আমাৰ লগত ফুৰিব যা মাই ভাত বনাওঁ তুমি সহায় কৰি দিব নহবো এখেতে বাৰু কিয় কান্দিছে হে নকবা এওঁ মানে কি আকাংক্ষী মানে জন্ম দুখ এগিলা এগিলা সিহঁতৰ বংশৰ দুখ অহ ইয়া ইয়া বলা আরে বৌ আমি শিল্পী মানুহ তো যিকোনো কাম আমি কৰিব নোৱাৰো নহয় হব দে শিল্পী শিল্পী মাৰি বৰ লেকচাৰ মাৰিব নালাগে মই আনবা লাগে মই এবো কি দেখিছো বাহু কি দেখছা মানে মই পাচন হৈছো তাকে দেখা পাইছি নাপায় 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 ঘৰৰ মুৰব্বীজন হৈ পেলাই এইবোৰ কাম কৰিব নাপায় নহয় মই এইগিলা কাম নকৰিলি আৰু কোনে কৰিব মই কৰিম একো নহয় দিয়কচোন আপোনাৰ ঘৰত মানুহ এগাল কিন্তু সময়ত এটা মানুহ নাই এই চব এই লুজ কেৰেক্টাৰ জেমচি সেইবোৰ চব কাম চোৰ হলিও আপুনি এইখিনি পাছত থবা নালাগিছিল নেকি একো নহয় দিয়ক মই ধুই দিম নহয় তাৰ মানে আপুনি পাছত চাচন গিলাও ধুবা জানে মই কি নাজানো বাৰু মই সকলো কামেই জানো মই কামত একেবাৰে বাঘ অ' আপোন বৌ আপোন বৌ অৱহেলা নাই সেইকাৰণে আগতেই ভাবি দিছো মই যদি বিয়াখন পাতো নহয় মোৰ ঘৰনীজনীক সকলো কাম কৰি দিম কাপোৰ ধুই দিম পাচলি কুটি দিম বাচন ধুই দিম ঘৰ সাৰি দিম গোটেইখিনি আৰু মানে ভাতো ৰান্ধি দিম অ' তোৰ ইতেনো বিয়া পাতাৰ বয়স আছিল
তোত দেখুন পালো চুলিয়ে নাই হে নাপায় লুজ ডাঙৰ মানুহক তেনেকে কব নাপায় নহয় তেনেকে নকবি দে ভাইটি তালি পনিয়া হব পাৰে খোৱাত আছে গৰু বুঢ়া হব পাৰে চহ আছে মোৰ বয়স হব পাৰে মন আছে দেখলি হে লাগিম থুই থাকো ল'ৰাটোৱে কিবা মতি গতি ভাল দেখা নাই আপুনি তাৰ কথাগিলাকত বেয়া নাপাব বুজি পাইছি না পাওঁ নাপাওঁ আগৰ পৰাই তেনেকুৱা মানে নাপাওঁ নাপাওঁ একেবাৰে নাপাওঁ হেৰি আৰু যদি বাচন আছে এনেকুৱা উলিয়াই লৈ আহক মই সকলোখিনি ধুই দিম নহয় মোৰহে প্ৰেম নজমে নজমে আপনি চাব চেনি সরু আপি লাই লাই ভাল হয়ে যাব কারণ এনে পরিবেশের তাই মিলি যাব মোর কিবা এটা সন্দেহ সিও পেপুয়া না চেনিমার কিবা মূরে গন্ডগোল হল চেনি সরু আপির মূর গন্ডগোল হনাই মূরর গন্ডগোল হয়েছি আপনার নহলে কি মই চেনি সরু আপির লগত ফুরবা যাবা খুঁজছিল আপনি তাইর লগত মোক ফুরবা যাবা নেদি এতে তিনি মানুষ দরে কাপড় ধোয়া বাসন ধোয়াত লগাবা খুঁজছি ওই মনে মনে থাক ভালে ভালে খাবা যদি খুঁজছা আমার লগত হে মই কি গালাত পড়ি আই বখলি সাই ফ্লাশন কি হই বাই এই সলকিতা থুই আনছুন যা দে হব দে আর শুনছন লুসকের একটা কবি কেমন পানি খাকু সিং আনবো আজ দিমারি খাবা লাগবো দে হবে দে ওই লুসকের একটা ওই লুস আরে বৌ আমি শিল্পী মানত যিকোনো কাম আমি করবা নোৱাৰো নহয় হব দে শিল্পী শিল্পী মারে বৰ লেকচাৰ মারবা নালগে ভাত খা যদি মই আনবা লাগে অ মই এইবিলাক কৰবা নৰবো মই হাৰমনিয়ামটো বিচাৰি আছো গান গাবা এই গান গাৱাৰ কাৰণে মোৰ গলটো চৰচৰাই আছে কোনো কামৰ মানুহ নহয় তই গান গাবাহে জানা বস্তুটো যতন কৰি থবা নাজানা গান গাই হাৰমনিয়াম কোবাত পেলাই থৈছিলি মই ছাতৰ ওপৰত তুলি থৈছো যা হব দে বিৰাট ভাল কাম কৰছা বৌ আজি বহুত দিনৰ মূৰত গান গাম নহয় কিমান ভাল লাগব হব তই এতিয়া মোক হাত জোৰ কৰি দেখাবা নালগে খালি গানৰ ধান্দা গানকে গাই মৰি থাকে তই ভাল লাগে হব দে গজমুৰা ইথেন ভাল লগা বয়া লগা বিলাক বাদ দি টপলা টপলি থোৱাৰ কামে কাজে যাওঁ এতিয়া তোৰ নম্বৰটো ইণ্টাৰভিউ হল এই হৰিচিৰা এইটো তই এক ঘাঁহত দুই ভাল্লা কৰিব লাগবো
দুই গাঁত সার ফাল্লা করবে লাগব গম পাইছা হয়ে যাব দুর্ভাগ্যবশত এই তো মোর কারণে লাইট কেস ওকে মোর প্রথম বিয়াখানোর খড়ি মই একলাই চেয়েছিল তোর দেহা দেখা পাই গম পাই ঘর আরম্ভ কর তোর কমান না কি এনকে নহয় উল্টাইল দুর্ভাগ্যবশত আজি প্রথম শিশুটো সেইটোর কারণে এনেকুৱা হৈছে মই যিটো দেখছো তোর দ্বারাই খৰি চিৰা নহয় খৰি চিৰা তই দূৰৰে কথা তই কলগাছো চিৰিবে নোৱাৰা অকাঠি পাৰিম হাপা দুর্ভাগ্যবশত বহুদিন কাম কৰা নাই তো হাত ভৰিগিলাক জাম হৈ গৈছে হে জাম খোলা যাব লাইট কেছ আইছি মই জীবনত আজিয়ে প্রথম দেখলো কুঠরেদি উল্টে ফেলে খরিছিরা মই যেটু দেখছো তোর তিরি দুটো তো নিজে মারছে কি জানি ভাগ্য বহত এগুলা কি কয় আপা এজনে জ্বর হয়ে মরছি আর এজনে গুছি গেছি কি জ্বরে মেলেরে নাকি নহয় ও দুর্ভাগ্য বহত ডেঙ্গু আপা অলপ বহি লও নাকি অলপ জিরাই লও রে হয় নাকি এনকে হলি নহব আমার বাই ভাত রান্ধা চোতাল সারা কঠিয়া তোলা আলু তোলা আনকি খড়ি চিরা আনকি ভুলকো বাহু এক গাওয়েদি কাটি এক টানেদি উলে আনতে পারে গম পাইছে বাইরে যদি সব করবে পারে দুর্ভাগ্যবশত মনের কাম করার কি দরকার মোক রেসপেক্ট করবি গম পাইছে এখান ঘরত থাকতে লাগলি সবে সব কাম সমানে সমানে করবে লাগবো দুর্ভাগ্যবশত চেষ্টা করে চাম বারু চেষ্টা করা দি নহয় এডাল ফালি চিরি রোডত মেলি দি গুছিয়া মই এটা যাও হব হব লাইট কেস লাইট কেস বহল করে লাভ নাই নকল কান্দে বিদায় দি ঘরের ভিতর যাও দে কি হব নহয় কামর সময় একটা মানুষ বিচারি নাপা উচি মরি ফুরে নহয় মই যাব লাগবো শাক বিচারি তুই যাবা নালগে দে মই যাং দে নালগে এটা কাম কর তো এই চাউলখিনি পানী উতলি বহাই দিবি মই শাক তুলি আনো যা না নালাগে নালাগে বাইদেউ এয়া মই নিজে লৈ আহিছো হ্যাঁ আপনি হাত তুলি আছি হয় একো নহয় দিয়ক কেলে মই জানো এখন ঘর সদস্য নহয় কেন হবি হয়তো এটা কাম কর আপনি কটাই এখন লৈ আহক মই একেবারে শাকখিনি কুটি বাছি ধুই দিওঁ হে নালগে নালগে আমি কুটি বাছি লবা পাৰিম নহয় যদি আপুনি কয় মই বনাই দিব পাৰিম পনীৰ লগত বৰ মজা লাগে নহয় খাই মই পাওঁ বনাব ই আমাৰ বায়ু ভালকে বনাব পাৰে দে আপনা হলত দিম দে খাই চাবি অ হয় নেকি এ তেতিয়া হলে কন্দিয়া হাকে ৰন্ধা আঞ্জাখন খাবলৈ আৰু লোকখন থাকিলে আৰু নহয় কি কব লোকৰ প্ৰেম জনমে জনমে মোৰহে প্ৰেম নজমে নজমে হৈ পুখিলি মানুহটো কিন্তু ভাল যেন লাগছে মোক হয় বাই মানুহটো ভালে কি জানি সঁচা অন্তৰৰ মানুহ এ হব দে হব এই শাকখিনি ভাজোঁ বুজোঁ মোর
তো মুখখান ফুলবাই ভয় লাগে ভাল ভাবে কিবা এটা খম তহতে বুঝবি কিবা এটা ইটা তো কথা তো পকে থাকবি না আসল কথা তো কবি হই দে তহতে কথা তো কলি বেয়া পা নাকি ওজা ইটা লম মরম দিয়াকো এইগলা কি জানো আগতে বিয়াখনে ফিক্স হবা দিওকছু এতিয়াও তো আপনার ঘরৰ কাম শিক্ষা লগে বহুত বাকি আছে বলো মই সব কাম আপনা শিকে দিম দুর্ভাগ্যব হত মই ঘরৰ কামো কৰিব লাগিব কি কথা কহে বাবা এ মুখ দেখুন দৈতেৰে আকবার অনকলা এ মাইকব পাহিল নাকি জানি এতোৰে কিবা ডাঙৰ কথা নেকি মোক আৰু ডাইৰে হস্পিটেলত যোৱা বুলি হে কলাক চালো হস্পিটেল কিয়া এ ই নহয় কিবা পাহৰি উল্টা উল্টা বকছি